করি ভালো আছো। করোনাকালীন সময়ে তোমাদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয় যার জন্য এই অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের ক্লাস নাইনের আমি শামসুল্লাহ ম্যাডাম, ক্লাস নাইনের বাংলা শিক্ষকদের আশা করে ক্লাস নেব, আশা করি তোমরা দেখবে। এটা ভাষা এমন একটা বিষয় যেটা মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম। দেখো, আমরা যদি অপরের কাছে সঠিকভাবে কিন্তু আমাদের মনের ভাবটা প্রকাশ করতে না পারি, কিন্তু অপরের কাছে আমার ভাষাটা বা কথাটা বোধগম্য হবে না। অতএব তাহলে আমরা কি করব, যে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যম সেটাই হলো ভাষা। দেখো সঠিকভাবে প্রথম পয়েন্টটা দেখো, সঠিকভাবে এবং দ্বিতীয় পয়েন্টে আছে অপরের বোধগম্য, অর্থাৎ বোধগম্য হতে হবে। আঞ্চলিক ভাষা যেটা অঞ্চল
অঞ্চল ভেদে মানুষের কথা বা ভাষার পরিবর্তন হয় সেটা হলো আঞ্চলিক ভাষা। তো দেখো আমাদের সাধু ভাষা যেটা সম্পূর্ণরূপে ব্যাকরণ অনুসরণ করে এবং চলিত ভাষা নিয়ত পরিবর্তনশীল যেটা সম্পূর্ণরূপে ব্যাকরণ অনুসরণ করে না। দেখো সাধু ভাষায় যখন আমরা চলিত ভাষায় কথা বলি তখনই মনে প্রশ্ন জাগে যে ঠিক এই চলিত ভাষাটা কোথা থেকে এসেছে। সেটা আমি তোমাদের বলছি যে চুরুলিয়ার ভাগীরথী নদীর তীরে একটা গ্রামে মানুষের ভাষা ছিল চলিত। সেখান থেকে এই চলিত ভাষার ক্রমে জনপ্রিয়তা লাভ করে সমগ্র পৃথিবীতে বা সমগ্র বাংলাদেশে সমগ্র বাঙালির ভিতরে এই চলিত ভাষাটা প্রচলিত হয়েছে, যেটা আমাদের এখন প্রাণের ভাষা, মুখের ভাষা, যে ভাষা আমরা অপরের কাছে নিজের মনের ভাবটা প্রকাশ করি। তাহলে আমাদের যে সাধু ভাষায় দেখো, সাধু ভাষায় আমরা সাধারণত তৎসম শব্দের ব্যবহার দেখি বেশি এবং চলিত ভাষায় তদ্ভব শব্দের ব্যবহার দেখি। দেখো সাধু ভাষায় সাধারণত এটার নাটক সংলাপ সব কিছুতেই অনুপযোগী, কিন্তু চলিত ভাষায় এগুলো উপযুক্ত। তা আশা করি এই যে ভাষার উপরে যে তোমাদের কথাগুলো, অর্থাৎ ভাষার যে যে ভাষার যে এটা বলছি বা অর্থাৎ আমরা ভাষার যে কথাগুলো তোমাদের কাছে বলার চেষ্টা করছি বা ভাষার যে প্রকারভেদগুলো আমরা, আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা ভালোভাবে তোমরা আয়ত্ত করবে এবং এটা পড়াশোনা করে বা বইয়ের সাহায্য নেবে বা যদি সমস্যা হয় আমার কাছে বলবে, আমি তোমাদের ফের ভালো করে বুঝিয়ে দেবো এবং এটা ক্লাসটা ভালো করে দেখবে। এই আশা নিয়ে আমি আজকে আমার ক্লাসটা শেষ করছি। খুদা হাফেজ।